আর এবার যে খবরে নজর রাখবো, আবারও পূর্ব মেদিনীপুরে সেখানে বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। এবং এই পূর্ব মেদিনীপুর গত বছরই সেখানে 2023 অর্থাৎ সেখানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আবারও মেদিনীপুরে বাজি কারখানায় বিস্ফোরণ, বেআইনি বাজি কারখানায়। এগ্রার খাদিকুলের স্মৃতি উস্কে রাতেই কোলাঘাটের প্রয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আনন্দ বাইতির বাড়ি, ক্ষতিগ্রস্ত পাশের একাধিক বাড়ি। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা যায় ঘটনার পর থেকেই তালা বন্ধ বাড়িগুলি। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে আমরা দেখেছিলাম সেই পূর্ব মেদিনীপুরের এগ্রার খাদিকুল গ্রাম, সেখানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছিল, যা নাড়িয়ে দেয় গোটা বাংলাকে। এবার আবারও সেই পূর্ব মেদিনীপুর কোলাঘাটে, সেখানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। তবে বিস্ফোরণে এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন তা স্পষ্ট নয়। তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা যায় এই বিস্ফোরণের আওয়াজ। ঘটনার পর থেকেই তালা বন্ধ রয়েছে বাড়িগুলি। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একাধিক বাড়ি, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আনন্দ মাইতির বাড়ি। কোলাঘাটের প্রয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ এবং আশেপাশের যে সমস্ত বাড়ি, সেই সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই জানা গিয়েছে। খাদিকুলের স্মৃতি আবারও ফিরে এলো কোলাঘাটে এবং কোলাঘাটে বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে দমকল কর্মীরা ও পুলিশ গেলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন তা স্পষ্ট নয়। তীব্রতা এতটাই ছিল কয়েক কিলোমিটার দূরেও শোনা যায় এই আওয়াজ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। সৌম্যজিৎ, এগ্রার খাদিকুল গ্রাম, সেই পূর্ব মেদিনীপুরে আবার বিস্ফোরণ, এক বছর কাটতে না কাটতেই। ঠিক কি ঘটনা ঘটেছিল? অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো বাসতি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোলাঘাটের প্রয়াগ গ্রামে এবং এই প্রয়াগ গ্রামেই কিন্তু অবৈধ বাজি কারখানায় গতকাল রাত্রে বিস্ফোরণ ঘটেছে আনন্দ মাইতির বাড়িতে। আমি আবার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবি দেখাতে, যে আনন্দ মাইতির যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, বিস্ফোরণের ফলে কিন্তু ইতিমধ্যেই দেখো দেওয়াল কিন্তু ইতিমধ্যেই দেওয়াল ভেঙে পড়েছে। এবং এদিকে যদি পাশের বাড়ির যদি কাঁচ দেখাতে বলি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, বাড়ির কাঁচ যদি ভেঙে গিয়েছে, ইতিমধ্যেই কিন্তু দুখানা বাড়ি ক্ষতিগ্রস্ত, সেই চিত্র আমরা কিন্তু তুলে ধরছি। ইতিমধ্যেই যে দেওয়ালটাকে দেখাতে বলবো, দেওয়াল কিন্তু ইতিমধ্যেই পুরো ভগ্ন প্রায়। এবং সাথে সাথেই যে জায়গাটা যেখানে বাজি মজুদ ছিল, সেই জায়গাটা যদি একটু দেখাই তোমাকে, দেখতে পাবে যে জায়গায় বাজি মজুদ ছিল সেই বাড়িটি কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে, যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। ইতিমধ্যেই কতজন ঠিক জখম হয়েছে সেই ছবিটা কিন্তু স্পষ্ট নয়। তবে এলাকায় কিন্তু পুলিশি নিরাপত্তা, পুলিশ গেট বসেছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ পুরো এলাকাটা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে কিন্তু ফরেন্সিক টিম আসতে চলেছে বলেই জানা গিয়েছে। ভাস্বতী, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন? এই যে বাজি কারখানা চলতো এবং অবৈধ বাজি কারখানা বলা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতদিন ধরে এই কারবার চলছে? প্রশাসনের থেকে তো এগ্রার খাদিকুল গ্রামে যখন বিস্ফোরণ হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে এই সমস্ত বাজি কারখানাগুলোকে প্রশাসনের নজরদারিতে আনতে হবে। সেই জায়গা থেকে এই অবৈধ বাজি কারখানা কেন রমরমিয়ে চলছে, স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ? দেখো, স্থানীয় যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই পাড়া কিন্তু, সেই পুরো গ্রামবাসীরা কিন্তু পাড়া ছেড়ে চলে গিয়েছে, প্রত্যেকটা বাড়িতে তালা বন্ধ। যেটা স্থানীয় বাসিন্দা অর্থাৎ পাশের গ্রামের অভিযোগ, যে এই এলাকায় দীর্ঘ দিন ধরেই কিন্তু অবৈধ বাজির ব্যবসা বিভিন্ন জায়গায় চলতো। বিগত মানে বিভিন্ন দিন দেখা গিয়েছে এখানে 5 থেকে 6 বার বিভিন্ন জায়গায় বাজি বিস্ফোরণ চলছে, অর্থাৎ প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে বাজির ব্যবসা চলতো এখানে, তবুও কিন্তু প্রশাসন নিশ্চুপ ছিল। গতকালকে ফের একটা বিস্ফোরণ হয়, অর্থাৎ এই জায়গায় নিয়ে যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন 4 থেকে 5 বারের বেশি বিস্ফোরণ হয়েছে এবং গতকালকে ফের বিস্ফোরণ হয়েছে এবং এখন অব্দি জখমের পরিমাণ ঠিকঠাক না জানা গেলেও কিন্তু প্রশাসনের নাকের ডগাই কার্যত বাজির এই যে ব্যবসাটা, এটা কিন্তু রমরমিয়ে চলতো। যদিও এই মুহূর্তেই যে ছবিটা স্পষ্ট, বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ রয়েছে, ফরেন্সিক টিম আসতে চলেছে। তবে
পুরো যে বিস্ফোরণের ঘটনা, কিন্তু দুটো বাড়ি ইতিমধ্যেই পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং পুরো ভেঙে রয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত বলেই কিন্তু জানা গিয়েছে। ভাস্বতী, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? গতকাল যখন এই ঘটনা ঘটেছিল এবং পাশাপাশি ফরেনসিক টিম আজ কখন এসে পৌঁছচ্ছে, পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে ঘটনাস্থল পরিদর্শন করে? দেখো, ফরেন্সিক টিম কিন্তু কখন ঢুকবে সেটা কিন্তু এখনো স্পষ্ট তো নয়, কিন্তু ফরেন্সিক ঢোকার কথা, টিম ঢোকার কথা ইতিমধ্যে জানিয়েছে পুলিশ। এবং তোমাকে যেটা জানাই যে আশেপাশে যত বাড়ি রয়েছে সেই বাড়ি প্রত্যেকটি বাড়িতে কিন্তু তালা বন্ধ, বাড়িতে কেউই নেই। গতকাল বিস্ফোরণের পরে কিন্তু সবাই এই আশেপাশের পাড়া থেকে সবাই কিন্তু ছেড়ে পালিয়েছে। এখন অব্দি যারা গ্রামবাসী রয়েছেন, গ্রামবাসীরা কিন্তু জানাচ্ছেন যে গতকাল গভীর রাত অব্দি তারা বিস্ফোরণের শব্দ শুনেছে, বারবার বিস্ফোরণের শব্দে কিন্তু এলাকা কেঁপে উঠেছে। তারা কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছে, কারণ কার্যত এই এলাকায় যে বাজির অবৈধ বাজির ব্যবসা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। আজকে শুধুমাত্র গতকালের বিস্ফোরণ নয়, আগেও বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছিল এবং তাতে কিন্তু মৃত্যুর ঘটনা অব্দি ঘটেছিল। তবুও কিন্তু প্রশাসন সবকিছু জেনেও কেন নিশ্চয় এই একটা প্রশ্ন উঠে আসছে। ভাস্বতী, একদমই তাই। এবং সবকিছু জানার পরে এই অবৈধ বাজি কারখানা কিভাবে রমরমিয়ে চলতে পারে গ্রামের ভেতর, সেটাই বড় প্রশ্ন। ধন্যবাদ জানাবো সমজিৎ, পরিস্থিতির দিকে নজর রাখো। ফরেন্সিক টিম আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছবে, নমুনা সংগ্রহের কাজ শুরু হবে ঘটনাস্থল থেকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে সমজিৎ চট্টোপাধ্যায়।